সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে যে টিপস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যারা বাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য, তাদের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক। আমি আজকে যে ম্যাপটি এখন দেখাচ্ছি আপনাদের, সেই ম্যাপটি আপনার একটি মিরপুর এলাকার ম্যাপ। এখানে দেখা যাচ্ছে 10 নম্বর গোলচক্কর, আর গোলচক্করে শাহালি মার্কেট, এবং তার পাশ ঘেঁষে একটি সুইমিং কমপ্লেক্স, তারপরে দেখা যাচ্ছে মিরপুর জাতীয় স্টেডিয়াম, এবং এটার পাশ দিয়ে যে রোডটি চলে গিয়েছে সেটি 6 নম্বরে, এবং এটি সোজা চলে গেলে এটি মিরপুর 1 নম্বর। তো 6 নম্বর যেতেই একটি ভবন আছে, খুব প্রচলিত নাম করা ভবন, প্রশিকা ভবন। সেই ভবনের বাম দিক দিয়ে মোড় নিলে এটি চিড়িয়াখানা রোডের দিকে যায়। এই রোডটির ঠিক মাঝামাঝিতেই একটি মোড় আছে, যে মোড়টির নাম হচ্ছে শিয়ালবাড়ি মোড়। শিয়ালবাড়ি মোড় বললেই সবাই ভালো করে চেনে, এবং এই মোড় থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা হাঁটা। এইখানে দেখা যাচ্ছে মায়ের দোয়া, এই একটি প্লট, সেই প্লটটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি দেখা যাচ্ছে দস্তরখানা 2, এটি একটি মাঠ, মাঠ সবুজ আকারে দেখা যাচ্ছে মাঠ, এবং দস্তরখানা 2 যেটি সেটি হলো আমাদের বিক্রয়ের প্লট। সেই প্লটটি আপনারা দেখে নিতে পারেন, আমি আপাতত আপনাদের ম্যাপে দেখাচ্ছি, যদিও ম্যাপটি 2013 সালের ম্যাপ করা, এখন নতুন করে যে ছবি সেই ছবিটিও আপনাদের দেখিয়ে দিব। তো 2013 সালে আমাদের যে বাড়িটি করা হয়েছিল সেটি ছিল 4 তলা বিশিষ্ট। আমি এখান থেকে ম্যাপটিতে যাই, ম্যাপটির 3 রাস্তা মোড়ে যদি আমরা পৌঁছাই সেখানে আমরা দেখতে পাব একটি রোড বিশিষ্ট বিশাল। এই রোডটি 70 ফিট রোড দেখা যাচ্ছে, যা এদিকে রূপনগর আবাসিকের রূপনগরের দিকে দুয়ারিপাড়া দিকে যায়, এবং এদিকে যে ঘুরলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা 10 নম্বর গোলচক্কর দিকে যায়, অর্থাৎ স্টেডিয়ামের দিকে। এখান থেকে স্টেডিয়ামে যদি হেঁটে যাই সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের রাস্তা হেঁটে গেলে, আর এটি হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি আমরা বিক্রি করব। আপাতত দেখা যাচ্ছে 2013 সালে আমরা দেখতে পাচ্ছি ম্যাপটি 4 তলা বিশিষ্ট, 1, 2, 3, 4 আর 5 তলাও করা আছে, কিন্তু এখন যে মুহূর্তটা দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে 6 তলা কমপ্লিট করা হয়েছে। এর মধ্যে 6 তলায় আমাদের ভিতরের কিছু কাজ বাকি আছে, যেগুলো কাজগুলো এখনো অসমাপ্ত, কারণ আমাদের কিছু অর্থনৈতিক সমস্যার কারণে আমরা বাকি 6 তলাটার ভিতরের অংশটুকু কাজ শেষ করতে পারিনি। তাই তো এখানে মেন রোডের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে যেই দোকান আপাতত দেখতে পাচ্ছেন, এখানে আমাকেও দেখা যাচ্ছে, আমিও কথা বলছি ফোন দিয়ে এই যে বসে আছি। এই বাড়িটি আমাদের নিজস্ব বাড়ি। তো এখানে ফোন ফ্যাক্সের দোকান, এটি এখনো আছে, যে বাংলা লিংক গ্রামীণের ফোন ফ্যাক্স। তো এই বাড়িটি আমরা আপাতত বিক্রি করতে চাচ্ছি। খুব সুন্দর রাস্তা দেখা যাচ্ছে একদম মেন রোডের সাথে, আর এখানে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি সরকারি মাঠ। এই মাঠে কখনোই বাড়ি হবে না, কখনোই কিছুই হবে না, কারণ এটি একটি কলোনির মাঠ। আর এইখানে দেখা যাচ্ছে যে আপাতত দেখা যাচ্ছে আমরা রাস্তার কাজের জন্য কাজ করা হয়েছে, আর এই গাড়িগুলো এখন আর নেই, এখানে কোনো পার্কিং হয় না। তো এটি আমি বর্তমানের চিত্র আমি আপনাদের দেখিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই। আগে এখানে একটি কবরস্থান ছিল, সেটি ভেঙে ফেলছে এবং এই রাস্তাটি প্রশস্ত করে সোজা চলে গিয়েছে। তো আমাদের দুদিকে রাস্তা আমরা দেখতে পাচ্ছি,
এদিকে একটি রাস্তা, এদিকে এই মাথায় একদম একটা মসজিদ রয়েছে আল মদিনা, এবং এখানেও একটি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদের মাইকটি আমরা দেখতে পাবো, যে মসজিদ এই গলিতে একটি মসজিদ রয়েছে। হ্যাঁ, যে মসজিদটি আমরা ব্যবহার করে থাকি, আমাদের বাড়ির চারপাশে চারটি মসজিদ রয়েছে। এটা হচ্ছে কবরস্থান শিয়ালবাড়ি 5 নম্বর রোড, আর এটা হচ্ছে শিয়ালবাড়ি 4 নম্বর রোড। এই বাড়িটা 25 নম্বর বাড়ি, এটাই শিয়ালবাড়ি প্রথম বাড়ি, এদিকে কোনো বাড়ি নেই। আর ওই যে অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি, ওটি নতুন হয়েছে। খুব ব্যস্ততম এলাকা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।